টাইপিং স্কিল হচ্ছে বর্তমান সময়ের সব থেকে বড় একটি স্কিল কারণ বর্তমানে কম্পিউটার ছাড়া আমাদের কিন্তু কোনো কাজ নেই এবং টাইপিং দিয়ে খুব খুব সহজেই কাজের কাজের গতিকে বাড়িয়ে তুলতে অফিসের যে কোনো ক্ষেত্রে কিন্তু টাইপিংটা প্রয়োজন তবে পারেন অলসতার কারণে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি আজকে এই ভিডিওতে আমি সবার উদ্দেশ্যে যারা টাইপিং আরো ফাস্ট করতে চান যারা চাকরিজীবী বা কম্পিউটারে কাজ করেন তাদেরকে একটি প্র্যাকটিস দিয়ে দিচ্ছি আপনারা এই প্র্যাকটিসের মাধ্যমে মাধ্যমে আপনার স্লো টাইপিং কে খুব দ্রুত হাই স্পিড টাইপিং করতে পারবেন আগে দেখে নেই যে আমার টাইপিং স্পিড কত আছে তো দেখতেই পেলেন যে আমি কিরকম স্পিডে টাইপ করছি এটি কিন্তু খুব সহজে আমি পারে আমি অনেক টাইপ করেছি এবং আমার কাজের জন্য আমাকে টাইপ করতে হতো সেজন্যই কিন্তু আজকে আমার টাইপিং স্পিডটা এত ভালো করতে পেরেছি সব থেকে প্রথমে আমি একটি লিঙ্ক শেয়ার করব এরকম অনেক লিঙ্কই আপনি অনলাইনে পেয়ে যাবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে প্র্যাকটিস করতে পারেন আপনি প্রথমে প্র্যাকটিস করে দেখবেন যে আপনার টাইপিং স্পিড কত আসছে প্রথমে একবার কিবোর্ডে দেখে করবেন তারপরে কিবোর্ডে দেখা ছাড়া করবেন যতই ভুল হোক এক মিনিটে আপনার ডাব্লিউ পি এম মানে ওয়ার্ড পার মিনিট এটা বের করে নেবেন তারপরে যে ফার্স্ট রুলটা আমাদের ফলো করতে হবে এ এস ডি এফ এটা আমাদের লেফট হ্যান্ডটা থাকবে এবং যে কে এল কোলন এটাতে আমাদের রাইট ফিঙ্গারটা থাকবে এই চারটে চারটা এইট ফিঙ্গার যে রুলটা রয়েছে এটাই কিবোর্ডের সব থেকে ভালো এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রুলস টাইপিং করার জন্য আমি নিজেই এই রুলটা ফলো করি তো এরপরে চেষ্টা করবেন যে স্পেস বারটা যেটা রয়েছে আপনার থাম ফিঙ্গার রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড যেটা আপনার কমফোর্টেবল মনে হয় সেই থাম ফিঙ্গার দিয়ে আপনি স্পেসটাকে কন্ট্রোল করবেন তা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারেন তবে এই এইর যে রুলসটা এটা যদি আপনি ধীরে ধীরে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট লিস্ট টাইপিং এর এই সাইডগুলোতে গুলোতে প্র্যাকটিস করতে পারেন আপনার টাইপিং স্পিড কিন্তু আর স্লো থাকবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি কারণ আমি নিজে এভাবে শিখেছি যেই কিবোর্ডে আপনি কমফোর্টেবল সেই কিবোর্ডটিতেই বেশি বেশি প্র্যাকটিস করবেন কমন কিবোর্ড যেটা সবখানে ইউজ হয় এরকম একটা কিবোর্ড কিন্তু আপনি টাইপিং এর জন্য ইউজ করতে পারেন অফিসে বা ম্যাক্সিমাম জায়গায় এ থেকে কিবোর্ড ইউজ করা হয় যতটুকু আমি জানি ফোরটেক যে কিবোর্ডটা রয়েছে বেসিক কিবোর্ড সেটাতে কিন্তু টাইপিং করতে পারেন বাট তাছাড়া আপনার ফিঙ্গার পজিশন যে কিবোর্ডে খুব ইজিলি কম্প্যাক্টলি বসে যায় আপনি সেটা কিন্তু শিখতে পারেন এবং এইভাবে আপনার টাইপিং স্পিডটাকে আপনি বাড়িয়ে নিতে পারেন এবং অফিসের কাজের ক্ষেত্রে এই টাইপিং স্পিডে অনেক এফিসিয়েন্সি আপনি আনতে পারেন অনেককেই কিন্তু কিবোর্ডের সাহায্যে সারাদিন অফিসিয়াল ওয়ার্কগুলো করতে হয় সো আপনার জন্য এই স্কিলটি অনেক বেশি জরুরি আমি একটি লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি বাট আপনার কাছে যেটা ভালো লাগে যে অনলাইন টাইপিং এটা সার্চ অনেক চলে আসবে তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটি ইউজ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি যে এই ভিডিওটি দেখে আপনার টাইপিং স্পিডটি আরও ইম্প্রুভ হবে এবং আপনার কাজের গতি বাড়বে আমি ফাহিম আলী খান কি করা যায় থেকে আজকে বিদায় নিচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সাথে দেখবেন এবং আপনার যে কোনো মতামত জানাতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট না দিয়ে যাবেন না তা হোক ভালো হোক খারাপ সবাই ভালো থাকবেন দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম